অনিবার্য কারণে আগামীকাল রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই দিনের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার সকাল 9টায়। জেএসসিতে ইংরেজি ইংরেজি প্রথম পত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল রোববার। গত বৃহস্পতিবার শুরু হয় এবছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারা দেশে এবার 26,70,333 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।